মিষ্টি রে মিষ্টি, আমি খাইছি আবার অনেক পোলা ফানাইয়ে দাঁড়াইছে কতগুলা, হ্যাঁ গো আবার কিছু দিয়েই দিয়েছে, খামির করা শেষ, এরপরে আমি বৌমা সহ এটা বানাই খেলাম। দর্শক এই যে ঝোলটা আছে, ঝোলটা দিয়ে এই দুই তিন প্লেট ভাত খাওয়া দিয়ে অস্থির একটা স্বাদ হয়েছে, অস্থির একটা মজা, একটা তুলতি হয়েছে, এই জন্যই এত ঘেরান আসছে। গাছ পাকা কাঁঠাল একবার গাছেই পাকছে, এই এখানেই আমি ভাঙবো। তা ক্যামেরাম্যান এই ঘরে থেকে এই একটা বল আর সরষের তেল আনো, নাহলে এটা ভাঙন যাইবে না। বল আনতে যাও না, আসিব আনতে আসিব কইছি, আসিব তাড়াতাড়ি লই যায়, আসি আসি। হাতে একটু তেল মাইকে নিতে হয় না, এই যে কাঁঠালের তো কষ, এই কষ ছুটাই দেওয়ার সময় লাগবে অনেক। ক্যামেরাম্যান জীবনেও খাইছে এরকম গাছ পাকা কাঁঠাল? না না, এই প্রথম। এই দেশ গ্রামে থাকলে গাছ পাকা কাঁঠাল খাওয়া যায় এরকম। নিজেদের গাছের কাঁঠাল পাকছে, গাছ পাকা কাঁঠাল খাইতেই স্বাদ একটা অন্যরকম। মনে হয় কি যে মৌকের মধু ছাড়াইতেছি, কাঁঠালের এই সাইড একটু সমস্যা হয়ে গেছে, এত কফাল ভালো ঘেরান পাইছে, নাহলে তো এত ওই কাঁঠালে ঘেরানের রেমের ছড়াইলে চোরে খাইয়ে লাইতো, চোরে খাইতে নাহলে বাদুর টুকুরি। ওই দিন কে চোর আইছে আমার মনে হয় কি কাঁঠাল খাইতে আইলো নি, বুঝতে পারলাম না, ব্যাগও তো লই গেছে, ব্যাগ করে কাটি উঠতে নেবে এই জন্য নাকি, তাকে আল্লাহ জানে, আমি তো আর জানি। মিষ্টি আমি খাইছি আবার অনেক পোলা ফানাইয়ে দাঁড়াইছে কতগুলা, হ্যাঁ গোবর কিছু দিয়েই দিয়েছে, এটা কাল ভরিয়েই লইছিলাম করার জন্য। এই ধরো এই যে পাউরুটি, তারপরে এই যে মাংস, এই কাঁচামরিচ, এই গরম মশলা, তারপরে তোমার এই যে বেসন, মাংস দিয়ে কোপ্তা করবো, কোপ্তা করে তার দুপুরে সাদা ভাত দিয়ে খাবো। মাংসের কোপ্তা বানাবার জন্য মাংসটা বৌমায় বাইটে দিয়েছে, একবারে মিহি নিয়েছে, এটা দিয়ে আমি কোপ্তা বানাবো। পাউরুটি দিয়ে দিলে মাংসটা ছাড়বে কম। বেসন তো লবণ, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া জিরা গরম মশলা, হলুদ মরিচের গুঁড়া, পুদিনা পাতা বা ধনিয়া পাতা দিলে ভালো হইতো, কিন্তু এই পুদিনা পাতা ধনিয়া পাতা বাজারে পাইনি। বৌমা হাসে সাইরে আদার দেলা? দর্শক আজকে যে আমি কোপ্তাটা বানাবো, কোপ্তাটা বানাইয়া তারপর তেলে ভাজবো, তেলে ভাজিয়া তারপরে আমি এটারে ঘুনা করবো, দেখবেন যে গরম ভাতে সেই স্বাদ লাগবে, নতুন মেহমান বা বিয়ে বাড়িতে এটা আয়োজন করা যায়। খামির করা শেষ, এরপরে আমি বৌমা সহ এটা বানাই খেলাম। বৌমা শুক্তা বানাই নিয়ে শুরু করো, একটু হাতে তেল লই লো, ভাত তো লিখাইছে ওরাও খাইবে। খাসি মুরগি গরু দিয়া করতে পারবেন, তবে আজকের আমি মুরগি দিয়া কোপ্তাটা করছি। বৌমায় চুলায় জাল ধরাই দিয়েছে, তেলটা গরম হইলেই আমি কোপ্তাগুলো ভাজা শুরু করি। সবগুলা এক খোলায় দেওয়া যাবে না, পরে আবার ভাজবে।
দুপুরে সবাই মিলেই এই আজকে কোপ্তা ভুনা দিয়া ভাত। অনেকদিন পরে খাল শব্দ হল এটা বাবা, আমি বুড়া মানুষ, আমি খালি কই, মানুষের তো কত এলে এটা হল খাল কই নুন কই হেলে তো আপন আর নুনই তো কই একটা আবার ভদ্রলোকি ভাষায় বলো। যে তেল দিয়ে কোপ্তা ভাজি সেই তেল দিয়ে আমার কোপ্তা ভুনা করি। দারচিনি এলাচ পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া নুন আজকে দুপুরের খাওয়াটা সেই একটা শেষ হবে কোপ্তাগুলো দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, এখন আমি উঠে গেলাম। দর্শক, এই যে ঝোলটা আছে, এই ঝোলটা দিয়েই দুই তিন প্লেট ভাত খাওয়া দিই। আশা করি দারুণ স্বাদ লাগবে, খাই দে। অস্থির একটা স্বাদ হয়েছে, অস্থির একটা মজা, ভাতের সাথে আরও মজা লাগবে। বৌমা নেও।